যেদিন ফখরুদ্দিন বেরিয়ে যাচ্ছেন অফিস ছেড়ে, পিছনে দাঁড়িয়ে কর্মচারী এসে চোখের পানি ফেলছে, কেউ তাকে ছাড়তে চাচ্ছে না। দশজন যদি 2 বছর শান্তির সঙ্গে দেশ চালাতে পারে, 350 মানুষ কেন পারে না? নেতৃত্ব যত বেশি হবে ততই দেশে অশান্তি হবে, শান্তি হবে না। লিস্ট গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট, বেস্ট গভর্নমেন্ট ইজ দ্য লিস্ট গভর্নমেন্ট। সেই 2 বছরের শাসনকে বাংলাদেশের সবচেয়ে স্বর্ণালী ইতিহাস বলে শাসন বলে সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মাত্র 10 জনে 2 বছরের বেশি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করলেন। পত্রিকায় দেখলাম যেদিন ফখরুদ্দিন বেরিয়ে যাচ্ছেন অফিস ছেড়ে, পিছনে দাঁড়িয়ে কর্মচারী এসে চোখের পানি ফেলছে, কেউ তাকে ছাড়তে চাচ্ছে না। 10 জন যদি 2 বছর শান্তির সঙ্গে দেশ চালাতে পারে, 350 মানুষ কেন পারে না? এই সঙ্গে আরো প্রায় 20-25 জন উপদেষ্টা নামধারী আছে, শুধু মন্ত্রী, এমপি, উপমন্ত্রী, সিকি মন্ত্রী, ফুলমন্ত্রী, কত গুন্ডা আছে হিসাব নিকাশ নেই। তাদের প্রোটোকল দিতে দিতে পুলিশ ভাইদের যান শেষ, চোর ধরবে কখন? এদের নিয়ে ব্যস্ত। বোঝা গেল, নেতৃত্ব যত বেশি হবে ততই দেশে অশান্তি হবে, শান্তি হবে না। নেতৃত্ব সবসময় এককেন্দ্রিক হতে হবে এবং সে সংখ্যা কম থাকতে হবে। আর এটাই বিদেশি রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন রাষ্ট্রনীতি বিশারদের বক্তব্য একটাই, লিস্ট গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট, বেস্ট গভর্নমেন্ট ইজ দ্য লিস্ট গভর্নমেন্ট। যত কম সংখ্যক নেতৃত্বের মাধ্যমে গভর্নমেন্ট পরিচালিত হবে ততই বেস্ট গভর্নমেন্ট পরিচালিত হবে, যার প্রমাণ বাংলাদেশে 10 জনে যা করে গেছে, আজও পর্যন্ত কোনো দেশ তাদের ধারা যদি পড়ে নেই। মুখে যতই বলেন, নিজের প্রশাসনকে নিজে করে না কে বলেন, কিন্তু আমরা নিরপেক্ষ লোক, আমরা কোনো দলে যাই না। সেই 2 বছরের শাসনকে বাংলাদেশের সবচেয়ে স্বর্ণালী ইতিহাস বলে শাসন বলে সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে। আমাদের একজন নেত্রী বললেন কি, দেশকে 20 বছর পিছিয়ে দিয়ে গেছে ওরা। জি হ্যাঁ, আপনাকে নেতৃত্ব যাওয়ার সুযোগটা পাননি, এই জন্য আপনার মনে দুঃখ ছিল। আর এখনকার রাজনীতি কি, ওকে হটাও আমাকে বসাও, এই তো রাজনীতি, ওকে হটাও আমাকে বসাও, একই। ইসলামী রাজনীতি এটা নয়। ইসলাম পন্থীরাও একটু ক্ষমতার মধু খাওয়ার জন্য ওই তালে তাল দিয়ে যাচ্ছে, যারা এগুলো যাচ্ছে তারা ইসলামকে মাইনাস করে তারা যাচ্ছে সেখানে। ইসলামপন্থী দলগুলোকে বলবো, দয়া করে ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হয়, অন্য কোনো তন্ত্র মন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ হবে না। তোমার দ্বারা ইসলাম খতম হোক এটা আল্লাহ পছন্দ করেন না।